हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। अबगारी कन्स्टेबल मेन्स एग्जामेर आज 15 नम्बर इंग्लिश क्लास। आजके क्लासे तुम्हारे जोन्नो आछे फिल इन द ब्लैंक्स। आमार अनेक सबसक्राइबर बंधुई अनेक दिन धरे आमाके अनुरोध करेछिलो फिल इन द ब्लैंक्स निये भिडियो बनानोर जोन्नो, तो अवशेषे आजके आमी भिडियोटा बनालाम। तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त देखो। আর 14 নম্বর ইংলিশ ক্লাসে যখন আমি ফ্রেজাল ভার্বের ক্লাস করিয়েছিলাম তখন আমাকে চারজন স্কোর জানিয়েছে, নামগুলো একটু বলে দিই। মনজাহারুল ইসলাম 5 out of 10, বাপন রয় 6 out of 10, স্মিতা ভৌমিক 6 out of 10 এবং বিপ্লব দাস 7 out of 10। তো আজকেও আমি প্রশ্ন বলার পর তোমাদের সময় দেবো, তোমরা সেই সময়ের মধ্যে উত্তর করতে পারো। দেখো যে আমার বলার আগে তোমরা পারো কি না, ঠিক আছে? শেষে গিয়ে দেখবে কতটা স্কোর করতে পারলে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই ড্যাশ দ্য ফ্যামিলি মেম্বার্স আফটার এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ অ্যান্ড দ্য ট্র্যাজেডি। উই ড্যাশ দ্য ফ্যামিলি মেম্বার্স আফটার এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ, মানে আমাদের আফটার এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ, মানে আমাদের দুঃখ প্রকাশ করার পরে, অ্যাট দ্য ট্র্যাজেডি, মানে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে আমরা দুঃখ প্রকাশ করেছি, তারপরে কী করেছি? কন্ডোল্ড, চারটে অপশন দেখো। কন্ডোল্ড, স্যাটিসফাইড, মৌন্ড আর কনসোল্ড। তাহলে প্রথমে আমরা একটা দুঃখজনক ঘটনায়, ট্র্যাজেডি মানে দুঃখজনক ঘটনা, দুঃখ প্রকাশ করেছি, এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ। আমার গ্রিফ মানে হচ্ছে দুঃখ, এক্সপ্রেস মানে ব্যক্ত করা। আমরা আমাদের দুঃখ প্রকাশ করেছি, শোক প্রকাশ করেছি, তারপরে কি করেছি? আচ্ছা, কন্ট্রোলড মানে হচ্ছে, চারটে অপশন আছে, কন্ট্রোলড মানে হচ্ছে শোক প্রকাশ, কন্ট্রোলড মানে শোক প্রকাশ, স্যাটিসফাইড মানে তো জানোই সন্তুষ্ট, মৌন্ড মানে হচ্ছে শোক, আর কনসোল্ড মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনসোল্ড। আর আমি অপশনগুলো এরকম রেখেছি প্রায় কাছাকাছি, মনে হবে যেন এটাও হতে পারে, ওটাও হতে পারে, সিও হতে পারে, বিও হতে পারে, এও হতে পারে, এরকমটা পরীক্ষায় এরকমই তো দেয়। তাহলে কি হয়েছে, ড্যাশে যদি আমরা কনসোল্ড বসাই, দেখো, উই কনসোল্ড দ্য ফ্যামিলি মেম্বার, আমরা ফ্যামিলি মেম্বারদের সান্ত্বনা দিলাম আফটার এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ, আমাদের দুঃখটাকে এক্সপ্রেস করার পর, অ্যাট দ্য ট্র্যাজেডি, দুঃখজনক ঘটনায়। তাহলে পুরো বাংলাটা বলি, যে দুঃখজনক ঘটনায় আমরা আমাদের দুঃখ প্রকাশ করলাম, আর তারপরে আমরা কি করলাম, কনসোল্ড করলাম, মানে সান্ত্বনা দিলাম, কনসোল। আমরা জানি না কনসোলেশন প্রাইজ হয়, কনসোলেশন মানে সান্ত্বনা পুরস্কার, কনসোলেশন প্রাইজ, সেখান থেকে কনসোল, কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি, উই কনসোল দ্য ফ্যামিলি মেম্বার্স আফটার এক্সপ্রেসিং আওয়ার গ্রিফ অ্যাট দ্য ট্র্যাজেডি, ঠিক আছে? চলো দু নম্বর দেখব। দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ড্যাশ টু ভিক্টরি ইন জাস্ট 30 মিনিটস। তাহলে কী হলো মানেটা, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টরির দিকে জাস্ট 30 মিনিটে কী করলো, সেটা ড্যাশ আমাদের বসাতে হবে। লেড, রাজড, রিজড, ক্রুজড। লেড মানে তো নেতৃত্ব অধীন, এখানে তো লেডের কোনো প্রশ্নই নেই। রাজড মানে হচ্ছে ছুটে যাওয়া বা ধাবিত হওয়া, রিজড মানে হচ্ছে পৌঁছানো, আর ক্রুজড কথাটা, ক্রুজ কথাটা ব্যবহৃত হয় সমুদ্রের ক্ষেত্রে, সমুদ্র ভ্রমণের ক্ষেত্রে, মানে ক্রুজড মানে হচ্ছে সমুদ্র ভ্রমণ, এটা সামুদ্রিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে কি হবে, রাজড হবে, অপশন বি, দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজড টু ভিক্টরি ইন জাস্ট 30 মিনিট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাস্ট 30 মিনিটে ভিক্টরির দিকে ধাবিত হলো, ছুটে গেল, অপশন বি, ঠিক আছে? তিন নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ হ্যাভ মেড ড্যাশ এফোর্টস টু এনেবল দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড কলেজ অন দ্য ডেজ অফ দ্য বাস স্ট্রাইক। বাংলা মানেটা বলে দিই, প্রিন্সিপাল এবং আদার স্টাফরা হ্যাভ মেড, কিছু একটা মনস্থির করলো, কি করলো, এফোর্টস টু এনেবল দ্য স্টুডেন্ট টু অ্যাটেন্ড কলেজ অন দ্য ডেজ অফ বাস স্ট্রাইক, মানে যাতে স্টুডেন্টরা বাস ধর্মঘটের দিনও কলেজে উপস্থিত হতে পারে, টু অ্যাটেন্ড দ্য কলেজ, তার জন্য প্রিন্সিপাল স্টাফ একটা কিছু করলো, কি করলো সেটা দেখি,
ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সমন্বিত, ঠিক আছে। ডেলিবারেট, ডেলিবারেট মানে হচ্ছে স্বেচ্ছাকৃত। কনসার্টেড মানে হচ্ছে মিলিত বা সহমত বা সম্মিলিত প্রচেষ্টা। আর সিস্টেমেটিক মানে হচ্ছে নিয়মানুগ। তাহলে ইন্টিগ্রেটেড তো হবেই না, ডেলিবারেট মানে স্বেচ্ছাকৃত হবেই না, নিয়মানুগ হবেই না, হবে কি অপশন সি। মানেটা তাহলে কি হয়, দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ হ্যাভ মেড কনসার্টেড এফোর্টস, মানে প্রিন্সিপাল এবং স্টাফ একটা মানে সম্মিলিত প্রচেষ্টা করেছে বা তারা সহমত হয়েছে, তারা একটা বিষয়ে সহমত হয়েছে, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টা। কী প্রচেষ্টা? টু এনেবল দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড কলেজ অন দ্য ডেজ অফ দ্য বাস স্ট্রাইক, যাতে স্টুডেন্টরা বাস স্ট্রাইকের দিনও বাস ধর্মঘটের দিনও কলেজে আসতে পারে, তার জন্য একটা প্রচেষ্টা করেছে, সহমত প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, ঠিক আছে, অপশন সি। চার, নাম্বার ফোর, নিতা ড্যাশ মি অফ এ গার্ল আই ইউজ টু নো, নিতা ড্যাশ আমাকে অফ এ গার্ল আই ইউজ টু নো, একটা বালিকা যাকে আমি চিনি। তা নিতা কী করলো বালিকাটি সম্পর্কে, অপশন দেখি। রিমেম্বার্স, রিমেম্বার্স মানে হচ্ছে জানো, রিমেম্বার মানে স্মরণ করা। রিকল, রিকল মানে হলো অতীতের কোনো ঘটনাকে স্মরণ করা, ঠিক আছে। রিকালেক্টস, রিকালেক্টস মানে হচ্ছে বারবার স্মরণ করা। রিমাইন্ড, রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে এখানে কোনটা বসবে? এখানে দেখো অফ আছে, রিমেম্বারে যদি আমরা এখানে বসাই, ড্যাশে যদি রিমেম্বার বসাই, তাহলে রিমেম্বার হবে না, কারণ কি রিমেম্বারের পরে কখনো অফ হয় না, রিমেম্বার অফ এটা হয় না, ঠিক আছে। রিকল, রিকল মানে অতীতের ঘটনা স্মরণ, এখানে সেরকম কিছু বলছে না অতীতের ঘটনা সম্পর্কে। রিকালেক্টস, রিকালেক্টস মানে বারবার স্মরণ করা। আর রিকালেক্টস কোথায় হয় জানো, যেখানে মেমোরির কথা বলা হয় সেখানে আমরা রিকালেক্টস ব্যবহার করি, কিন্তু এখানে তো মানুষের কথা বলা হচ্ছে, সেখানে রিকালেক্টস আমরা ব্যবহার করতে পারবো না। রিকালেক্টস একমাত্র মেমোরির ক্ষেত্রেই ব্যবহৃত হয়, মানুষের ক্ষেত্রে নয়। আর রিমাইন্ডস মানে মনে করিয়ে দেওয়া। তাহলে নিতা রিমাইন্ডস মি অফ এ গার্ল আই ইউজ টু নো, রিমাইন্ডস হয়ে যাবে অপশন ডি। ওকে, চলো পাঁচ নম্বর দেখব। ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি থ্রু অফ দ্য হেডলাইট অফ দ্য কার্স, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি, এটা দেখা খুব ডিফিকাল্ট ছিল, থ্রু কিসের মাধ্যমে, অফ দ্য হেডলাইট অফ দ্য কার্স, মানে কারের হেডলাইটের কারণে দেখা যাচ্ছিল না, দেখাটা খুব ডিফিকাল্ট ছিল। চারটে অপশন, শাইন গ্লেয়ার ডেজেল ব্রিলিয়ান্স, শাইন মানে কি চমক, গ্ল্যান মানে কি এক দৃষ্টিতে দেখা বা ক্রুদ্ধ হয়ে কাউকে দেখা, রুষ্ট হয়ে কাউকে দেখা, ডেজেল মানে হচ্ছে ঝলসানি, আলোর ঝলসানি বা একসাথে অনেকগুলো আলোর ঝলসানি, আর ব্রিলিয়ান্স মানে হচ্ছে চমক, প্রতিভা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন সি, ডেজেল, অপশন সি, মানে ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি থ্রু ডেজেল অফ দ্য হেডলাইটস অফ দ্য কার্স, মানে গাড়ির হেডলাইটের মানে আলোর ঝলসানি এমনটাই ছিল যার মাধ্যমে দেখা যাচ্ছিল না, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি, ঠিক আছে। তাহলে অপশন সি, ডেজেল। ছ নম্বর দেখে নেব, আই হোপ ইউ মাস্ট হ্যাভ ড্যাশ বাই নাও দ্যাট ফেলিওরস আর দ্য স্টেপিং স্টোনস টু সাকসেস, এটুকু মানে তো বুঝতেই পেরেছ, আই হোপ ইউ মাস্ট হ্যাভ বাই নাও দ্যাট ফেলিওরস আর দ্য স্টেপিং স্টোনস টু সাকসেস, ফেলিওরস মানে ব্যর্থতা, স্টেপিং স্টোনস টু সাকসেস, ব্যর্থতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি, ঠিক আছে, বা ব্যর্থতাই হচ্ছে সাফল্যের সোপান। সঠিক, এখানে দেখো চারটে অপশন, নোন, নোন মানে তো জানা, ফেল্ট মানে অনুভব করা, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া, তো ডিসাইডেড আর রিয়ালাইজড, রিয়ালাইজড মানে হচ্ছে বুঝতে পারা, তো নোন তো হবেই না, জানা নোন তো হবেই না, ফেল্ট অনুভব করা হচ্ছে না, ডিসাইডেড, ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত করা, সিদ্ধান্ত কখন হয়, কোনো প্রপোজালের ক্ষেত্রে সিদ্ধান্ত না হয়, ঠিক আছে,
কোনো প্রপোজাল এখানে কোনো প্রপোজালের কথা বলছে না, রিয়ালাইজড মানে বুঝতে পারা মানে অনুধাবন করা। আই হোপ ইউ মাস্ট হ্যাভ রিয়ালাইজড, আমি আশা করি যে তুমি নিশ্চয়ই অনুধাবন করেছো বা বুঝতে পেরেছো বাই নাও যে দ্যাট ফেলিয়র্স আর দ্য স্টেপিং স্টোনস টু সাকসেস, ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। আমি আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, অপশন ডি রিয়ালাইজড। সাত নম্বর দেখে নেব, ইফ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ রিয়েলি এক্সিস্টেড, তাহলে আচ্ছা পুরো লাইনটা বলি, পিপুল লাইক ট্যুরিস্ট অ্যান্ড বিজনেসম্যান উড ফাইন্ড ইট ইজিয়ার টু ড্যাশ উইথ ফরেনার্স। ইফ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ রিয়েলি এক্সিস্টেড, যদি একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সত্যি থাকতো কি করতো, পিপুল লোকেরা লাইক ট্যুরিস্ট অ্যান্ড বিজনেসম্যান মানে ট্যুরিস্ট মানে পর্যটক এবং ব্যবসায়ীরা উড ফাইন্ড ইট ইজিয়ার টু ড্যাশ উইথ ফরেনার্স। আচ্ছা তাহলে ড্যাশে কি বসবে, ট্রানজ্যাক্ট তো এখানে বসবে না, মানে মানে বলতে চাইছে যে যদি সত্যি কোনো ইউনিভার্সাল ভাষা বিদ্যমান থাকে তবে পর্যটক ও ব্যবসায়ীদের মতো লোকেরা বিদেশিদের সাথে যোগাযোগ করা আরও সহজ করে তুলত। তাহলে ট্রানজ্যাক্ট তো ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলছেই না, কমিউনিকেট ডিল এক্সচেঞ্জ, কমিউনিকেট আমরা জানি যোগাযোগ, ডিল এখানে হবে না, এক্সচেঞ্জ মানেও জানি, তো যে এক্সচেঞ্জ এখানে সঠিক বসছে না। এখানে প্রশ্ন থেকেই উত্তর করা যাচ্ছে, দেখো ল্যাঙ্গুয়েজ ভাষা রয়েছে, ভাষা যেহেতু রয়েছে সেহেতু তার সাথে কী হবে, কমিউনিকেট হবে, তাই না? ডিল মানে আচ্ছা ডিল ল্যাঙ্গুয়েজের সাথে তো আমরা ডিল করি না, তো এখানে কী হবে, কমিউনিকেট হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজের সাথে কমিউনিকেট মানে যোগাযোগ করা, কমিউনিকেট মানে যোগাযোগ। তাহলে এখানে কী হবে, ইফ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ রিয়েলি এক্সিস্টেড, পিপুল লাইক ট্যুরিস্ট অ্যান্ড বিজনেসম্যান উড ফাইন্ড ইট ইজিয়ার টু কমিউনিকেট উইথ ফরেনার্স। যদি সত্যি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে পর্যটক আর বিজনেসম্যানরা ফরেনারদের সাথে বা বিদেশিদের সাথে কমিউনিকেট করতে পারত, ঠিক আছে অপশন বি। আট নম্বর দেখে নি, উইথ আওয়ার ড্যাশ ইনকামস মাই ওয়াইফ অ্যান্ড আই ক্যান ইউজুয়ালি এফোর্ড টু ভ্যাকেশনস এ ইয়ার। উইথ আওয়ার ড্যাশ ইনকাম, আমাদের ইনকাম কীরকম দেখো, তারপরে কি বলেছে, মাই ওয়াইফ অ্যান্ড আই ক্যান ইউজুয়ালি এফোর্ড টু ভ্যাকেশন এ ইয়ার, আমার ওয়াইফ এবং আমি সাধারণত মানে অন্তত পক্ষে বছরে দুটো ভ্যাকেশন আমরা স্পেন্ড করতে পারি মানে ছুটি মানাতে পারি। তাহলে ইনকামটা তার কীরকম যে তা দিয়ে বছরে দুটো ছুটি মানাতে পারে, প্রথম হচ্ছে মডেস্ট, সিম্পল, ডিসক্রিট আর টিমিড। মডেস্ট শব্দটা দুটো অর্থ আছে, দু প্রকার অর্থ হয়, এক হচ্ছে বিনয়ী হয় আর এক হচ্ছে খুব ধনী নয়। সিম্পল মানে জানো সাধারণ, ডিসক্রিট মানে কী বলতো, কেয়ারফুল সাবধানীপূর্বক, ডিসক্রিট তো এখানে কোনোভাবেই হবে না। টিমিড মানে ভীরু, কাপুরুষ, ভীতু। এখানে তাহলে কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মডেস্ট। মডেস্ট কথাটা মানে হচ্ছে খুব ধনী নয়, এখানে ইনকামের কথা বলা হচ্ছে। দেখবে অনেক বড় বড় মলে লেখা থাকে কি মডেস্ট প্রাইস, মানে উচিত দাম, না কম না বেশি, মডারেট, না কম না বেশি। আর যদি ইনকাম হাইফাই হয় তাহলে আমরা সেক্ষেত্রে কী বলি, হ্যান্ডসাম স্যালারি। কিন্তু এখানে ইনকামটা কি মডেস্ট ইনকাম, মানে না কম না বেশি, ঠিক আছে, এই ইনকাম দিয়েই আমরা বছরে দুটো ভ্যাকেশন স্পেন্ড করি, ঠিক আছে অপশন এ। ন নম্বর দেখে নেব, দ্য মিনিস্টার অ্যাপিলড টু দ্য পাবলিক নট টু ভায়োলেন্স। মিনিস্টার পাবলিকের কাছে কি অ্যাপিল করলো, ভায়োলেন্স শব্দের অর্থ আমরা জানি, নন ভায়োলেন্স, ভায়োলেন্স, ক্রিটিসাইজ, প্রভোক, রিসোর্ট আর ইনফ্লুয়েন্স।
আচ্ছা, ক্রিটিসাইজ শব্দের অর্থ তো আমরা জানি, সমালোচনা। প্রভোক মানে হচ্ছে ঘটানো। আর রিসোর্টের দু প্রকার অর্থ হয়, একটা রিসোর্ট বলতে আমরা হোটেল বুঝি, আর একটা রিসোর্ট বলতে আমরা অবলম্বন বুঝি, সহায় বুঝি। আর ইনফ্লুয়েন্স তো জানি, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। তো এখানে দ্য মিনিস্টার অ্যাপিল টু দ্য পাবলিক, পাবলিকের কাছে কী অ্যাপিল করলো? নট টু রিসোর্ট টু ভায়োলেন্স, নট টু রিসোর্ট টু ভায়োলেন্স। মিনিস্টার পাবলিককে বললো ভায়োলেন্সকে অবলম্বন করো না, ঠিক আছে? মানে ভায়োলেন্স মানে হিংস্রতা, হিংস্রতাকে অবলম্বন করো না, অপশন সি। 10 নম্বর দেখে নেব। দ্য সিকিউরিটি ফর দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ বিন ড্যাশ আপ ফলোয়িং দ্য শুট আউট। দ্য সিকিউরিটি ফর দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের সিকিউরিটি কি করা হচ্ছে? ড্যাশ আপ ফলোয়িং দ্য শুট আউট। আচ্ছা অপশন দেখি, সিকিউরড, ফর্টিফাইড, স্ট্রেন্থেন আর বিফট। তো সিকিউরিটিকে কখনো সিকিউর করা যায় না, সিকিউরিটিকে সিকিউর করা হয়েছে এটা তো হতেই পারে না। ফর্টিফাইড, ফর্টিফাইড মানে হচ্ছে সুরক্ষিত, আর স্ট্রেন্থেন মানে হচ্ছে শক্তিশালী, বিফ মানে হচ্ছে, বিফট মানে হচ্ছে জোরদার। এই শূন্যস্থানে ফর্টিফাইড হতে পারতো, কিন্তু এরপরে আপ হয় না, এখানে আপ আছে কিন্তু ফর্টিফাইড শব্দের পরে আপ কখনো হবে না, ঠিক আছে? স্ট্রেন্থেনও হতে পারতো, কিন্তু তারপরও এই শব্দের পরেও, স্ট্রেন্থেনের পরেও কিন্তু আপ ব্যবহৃত হয় না। তাহলে আমাদের কি বসাতে হবে এখানে? বিফট, বিফটের পরে আপ হয়, বিফ আপ হয়, বিফ মানে হচ্ছে জোরদার। তাহলে দ্য সিকিউরিটি ফর দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ বিন বিফট আপ ফলোয়িং দ্য শুট আউট, ঠিক আছে? অপশন ডি, মানে প্রাইম মিনিস্টারের সিকিউরিটিকে জোরদার করা হয়েছে, বিফট আপ। ওকে, অপশন ডি। 11 নম্বর, ইন স্পাইট অফ আওয়ার বেস্ট এফোর্টস উই ফেলড টু ড্যাশ এনি নিউ ফ্যাক্টস ফ্রম হিম। ইন স্পাইট অফ আওয়ার বেস্ট এফোর্টস মানে আমাদের বেস্ট এফোর্টের পরেও, বেস্ট এফোর্ট দিলাম তার সত্ত্বেও কি হলো? উই ফেলড, আমরা ফেল করে গেলাম। কিসে ফেল করলাম? টু ড্যাশ এনি নিউ ফ্যাক্টস ফ্রম হিম, তার থেকে কোনো সঠিক নতুন বিবৃতি। তা নতুন বিবৃতি কী হবে এখানে? চারটে অপশন দেখো, ইলিসিট, ইভোক, ইজেক্ট আর এনলিস্ট। ইলিসিট মানে হচ্ছে প্রাপ্ত করা, প্রাপ্তি। ইভোক মানে হচ্ছে আহ্বান করা, মানে কারোর ভিতরে ফিলিংস জাগানো, ওটা হচ্ছে ইভোক। আর ইজেক্ট মানে বের করে নেওয়া, ঠিক আছে? ধরো তুমি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে সিডি বের করে নিলে, ওটাকে ইজেক্ট বলা হয়। আর এনলিস্ট মানে অন্তর্ভুক্ত হওয়া, কোনো লিস্টে সামিল হওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, ইলিসিট। কী করে হচ্ছে? ইন স্পাইট অফ আওয়ার বেস্ট এফোর্টস, আমাদের বেস্ট এফোর্ট, আমরা আমাদের বেস্ট এফোর্ট দিলাম তা সত্ত্বেও উই ফেলড, আমরা ফেল করলাম টু ইলিসিট এনি নিউ ফ্যাক্টস ফ্রম হিম, তার থেকে কোনো নতুন বিবৃতি প্রাপ্তি করতে, মানে আমাদের পাওয়া হলো না, প্রাপ্তি করতে পারলাম না। টু ইলিসিট, আমরা পেলাম না এনি নিউ ফ্যাক্টস ফ্রম হিম, যদিও আমরা অনেক অনেকটা এফোর্ট দিলাম তা সত্ত্বেও তার থেকে কোনো নতুন বিবৃতি পাওয়া হলো না, ঠিক আছে? অপশন এ। 12, দো দে ডিড নট স্পিক টু ইচ আদার মাচ, দেয়ার ওয়াজ এ ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দেম। দো মানে যদিও, দে ডিড নট স্পিক, তারা বলে না কথা, টু ইচ আদার একে অন্যের সঙ্গে, মাচ খুব বেশি একটা, দেয়ার ওয়াজ এ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দেম, তবুও তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যদিও তারা একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলে না, তবু তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। চারটে অপশন, প্লেসিড, কন্ট্রাকচুয়াল, ট্যাসিট, ভার্বাল। প্লেসিড শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত, শান্ত বা সাইলেন্ট, হ্যাঁ। আর কন্ট্রাকচুয়াল তো জানো, চুক্তিমূলক। ট্যাসিট, ট্যাসিট শব্দের অর্থ হচ্ছে নীরব। একটা শব্দ আছে দেখবে, ট্যাসিটান মানে রিজার্ভড পারসন, খুব কম কথা বলে, ইন্ট্রোভার্ট। ওকে, এখানে ট্যাসিট শব্দের অর্থ হচ্ছে নীরব। আর ভার্বাল তো মৌখিক জানোই, আর
প্ল্যাসিড মানে দেখো প্রশান্ত বা শান্ত। প্ল্যাসিড কথাটা কোথায় হয় জানো? একমাত্র অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে প্ল্যাসিড কথাটা ব্যবহৃত হয়, অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে প্ল্যাসিড ব্যবহৃত হয়। আর প্ল্যাসিড মানেও শান্ত নীরব, আর ট্যাসিড মানেও শান্ত নীরব, কিন্তু প্ল্যাসিড একমাত্র অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার মানেটা দেখো, দে ডিড নট স্পিক টু ইচ আদার মাছ, যদিও তারা একে অন্যের সঙ্গে বেশি একটা কথা বলে না, দেয়ার ওয়াজ এ ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দেম, তাও তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া আছে, ট্যাসিড। ঠিক আছে, অপশন সি। 13 নম্বর দেখে নেব, হেলথ ইজ টু ইম্পর্ট্যান্ট টু বি, যখনই এই টু আর এই টু ব্যবহৃত হয়, টু আর টু যখনই ব্যবহৃত হয় সেখানে একটা নাবাচক শব্দ বাক্যের ইঙ্গিত থাকে। ঠিক আছে, হেলথ ইজ টু ইম্পর্ট্যান্ট টু বি, 4টা অপশন। ডিসকার্ডেড, ডিসকার্ডেড, তারপর হচ্ছে ডিসপোজড, নেগলেক্টেড আর ডিটেস্টেড। এবার মানেগুলো বলে দিই। ডিসকার্ডেড মানে হচ্ছে থ্রো আউট বা থ্রো অ্যাওয়ে, মানে ছুঁড়ে ফেলে দেওয়া। ডিসকার্ডেড মানে থ্রো আউট, থ্রো অ্যাওয়ে। ডিসপোজড মানে থ্রো, যেমন গার্বেজকে ডিসপোজ করা হয় বা সিরিঞ্জকে ডিসপোজ করা হয় বা আমরা যেসব মানে প্লাস্টিক গ্লাস ব্যবহার করি, ইউজ করার পর ডিসপোজ করা হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয়। নেগলেক্টেড মানে তো জানোই অবহেলা, আর ডিটেস্টেড মানে হচ্ছে ডিসলাইক। তাহলে হেলথ ইজ টু ইম্পর্ট্যান্ট টু বি নেগলেক্টেড, এখানে অপশন সি হবে, নেগলেক্টেড। হেলথ হলো এমন ইম্পর্ট্যান্ট যাকে অবহেলা করা যায় না, ঠিক আছে, এই টু অবহেলা করা যায় না। কিন্তু দেখো এখানে কোনো ডিড নট বা নো নান কিছুই লেখা নেই, কিন্তু যখনই টু আর এই টু বসবে একই বাক্যে তখন সেটা নাবাচক বাক্যের ইঙ্গিত দেবে। তাহলে হেলথ হলো এমন একটা মানে এমন ইম্পর্ট্যান্ট যাকে অবহেলা করা যায় না। ঠিক আছে, 14 নম্বর দেখে নেব, আই অ্যাম দিস ক্রাইম, ইগনোরেন্ট অন, ইনোসেন্ট অফ, ইনডেপটেড টু, ইগনোরিং। ইগনোরিং তো হবেই না, ইগনোরিং কোনোভাবেই হয় না। ইনডেপটেড টু মানে কি জানো? ইনডেপটেড টু মানে হচ্ছে গ্রেটফুল বা কৃতজ্ঞ। আমরা এরকম লিখি না, আই অ্যাম হাইলি ইনডেপটেড টু ইউ, অর্থাৎ আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইনডেপটেড টু মানে হচ্ছে কৃতজ্ঞ, গ্রেটফুল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আর ইগনোরেন্ট, ইগনোরেন্ট এখানে হতে পারতো, কিন্তু ইগনোরেন্ট কেন হবে না জানো? ইগনোরেন্ট হবে না এই কারণে যে ইগনোরেন্টের পরে সবসময় অফ থাকে, অন থাকে না। এখানে যেহেতু অন আছে সেহেতু কিন্তু এই ইগনোরেন্ট অন এই সেন্টেন্সে বসবে না। ঠিক আছে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনোসেন্ট অফ মানে নিষ্পাপ। আই অ্যাম ইনোসেন্ট অফ দিস ক্রাইম, আমি এই ক্রাইম সম্পর্কে নিষ্পাপ, কিছুই জানি না, অপশন বি। 15 নম্বর দেখে নেব, নাম্বার 15, আই ওয়াজ ড্যাশ পেইং দ্যাট টোল ট্যাক্স, 4টা অপশন, ফ্রি ফ্রম, এক্সোনারেট ফ্রম, এক্সেম্পটেড ফ্রম, এক্সপোজড টু। ফ্রি ফ্রম মানে তো জানোই, আচ্ছা এক্সোনারেট ফ্রম মানে হচ্ছে কি, ফ্রি অফ ব্লেম, মানে কোনো কিছু থেকে দোষমুক্ত হওয়া। ঠিক আছে, তো এখানে তো দোষমুক্তের কথা কিছু বলছে না, এখানে টোল ট্যাক্সের কথা বলছে। তাহলে এক্সেম্পটেড ফ্রম মানে হচ্ছে অব্যাহতি পাওয়া, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, কোনো কিছু বলতে কোনো চার্জ থেকে, চার্জ মানে হচ্ছে কোনো মানি, কোনো অর্থ। হ্যাঁ, ধরো এক জায়গায় কোনো অর্থ দিতে হবে, আমি সেটা দিতে পারবো না, সেখান থেকে আমি মুক্তি পেলাম, এক্সেম্পটেড ফ্রম, সেটা আমাকে দিতে হবে না, মানে আমি অব্যাহতি পেলাম সেই টাকাটা দিতে। আর এক্সপোজ টু মানে খোলা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সেম্পটেড ফ্রম, আই ওয়াজ এক্সেম্পটেড ফ্রম পেইং দ্য টোল ট্যাক্স। ঠিক আছে, টোল ট্যাক্স দিতে দেওয়া থেকে আমি অব্যাহতি পেলাম, আমাকে দিতে হলো না। 16, হোয়াট এ ড্যাশ হলিডে, এটা তো সবাই পারবে, মোমেন্টাস, মেমোরেবল, মোমেন্টারি, ইমোর্টাল।
মোমেন্টাস শব্দের অর্থ কী? ইম্পর্টেন্ট, কম্পালসারি, তাই হচ্ছে মোমেন্টাস। মেমোরেবল মানে কী? মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়। আর মোমেন্টারি, মোমেন্টারি মানে হচ্ছে ক্ষণিক, টেম্পোরারি। আর ইমমর্টাল মানে হচ্ছে অমর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে কী হয়ে যাবে? ইম্পর্টেন্ট হবে না, ইম্পর্টেন্ট হলিডে হবে না, ক্ষণিক, মোমেন্টারি মানে ক্ষণিক হলিডে হবে না, অমর হলিডে হবে না, হবে কি? মেমোরেবল মানে স্মরণীয় হলিডে, অপশন বি। 17 নম্বর দেখে নেব। মেনি ইম্পর্টেন্ট প্রজেক্টস হ্যাভ রিচড দ্য ফাইনাল স্টেজ অফ, অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট রিচ করেছে ফাইনাল স্টেজে, মানে ফাইনাল স্টেজের দিকে পৌঁছে গেছে অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট। অ্যাকমপ্লিশমেন্ট, ইনিশিয়েশন, রিজলিউশন, ইমপ্লিমেন্টেশন, মানেগুলো দেখে নিই। অ্যাকমপ্লিশমেন্ট মানে কি জানো তো? কোনো জিনিস ফিনিশ করা, শেষ করা। কিন্তু এখানে তো শেষ করার কথা বলছে না, বলছে রিচড দ্য ফাইনাল স্টেজ, শেষের কথা এখনও বলছে না। ইনিশিয়েশন মানে হচ্ছে শুরুর কথা, শুরুর কথাও বলছে না, ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। রিজলিউশন মানে হচ্ছে শপথ নেওয়া, শপথ নেওয়ার ব্যাপারে কোনো এই প্রসঙ্গই নেই, শপথ নেওয়ার প্রসঙ্গ। আর ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, বাস্তবায়ন। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। মেনি ইম্পর্টেন্ট প্রজেক্ট হ্যাভ রিচড দ্য ফাইনাল স্টেজ অফ ইমপ্লিমেন্টেশন, মানে বাস্তবায়নের স্টেজ পর্যন্ত পৌঁছে গেছে অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট, ঠিক আছে, অপশন ডি। 18 নম্বর দেখব। 18 নম্বর খুব সহজ, প্রত্যেকে পারবে, আর যারা আমার বলার আগে পারবে তারা কিন্তু নিজেরা বলবে, নিজেরা দেখবে কত তোমাদের স্কোর হলো আউট অফ 20, সম্ভব হলে আমাকে জানাবে। ড্যাশ ইউ লাইভ লং, মাইট, মে, শ্যাল, শুড, এসব বাক্যের ক্ষেত্রে যখন তুমি কাউকে ব্লেস করছো, আশীর্বাদ করছো, এই ব্লেসিং এই সেন্সে সব সময় মে ব্যবহৃত হয়, অলওয়েজ, ঠিক আছে, অপশন বি, মে ইউ লাইভ লং, ব্লেসিং সেন্স যেখানে থাকবে সেখানেই মে হবে। 19 নাম্বার, দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাফ্রেইড, বাট দ্য ক্যাপ্টেন ড্যাশ দেম দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার। দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাফ্রেইড, প্যাসেঞ্জাররা ভয় পেয়ে গেছিলো, বাট দ্য ক্যাপ্টেন, কিন্তু ক্যাপ্টেন কী করলো, ড্যাশ দেম, তাদের কী করলো, দ্যাট দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, যে সেখানে কোনো ডেঞ্জার নেই, বিপদের কোনো আশঙ্কা নেই, কী করলো তাহলে? সাজেস্টেড, প্লিডেড, অ্যাডভাইস আর অ্যাসিওর্ড। সাজেস্টেড মানে তো জানোই, প্লিডেড মানে হচ্ছে রিকোয়েস্ট করা, এখানে রিকোয়েস্ট করার কোনো ব্যাপার নেই। প্যাসেঞ্জার ভয় পেয়েছে আর ক্যাপ্টেন বলছে যে কোনো ডেঞ্জার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। অ্যাডভাইস মানে তো উপদেশ দেওয়া, আর অ্যাডভাইস আছে, দেখো ইডি নেই, অ্যাডভাইসড নেই, কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে, সুতরাং এটা তো ব্যবহার হবেই না, অ্যাডভাইস তো হবেই না। অ্যাসিওর মানে নিশ্চিত করা, মানে মেক শিওর করা, ভরসা দেওয়া, কনভিন্স করা, অপশন ডি। দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাফ্রেইড, প্যাসেঞ্জাররা ভীত সন্ত্রস্ত ছিল, বাট দ্য ক্যাপ্টেন অ্যাসিওর দেম, তাদের নিশ্চিত করলেন, কনভিন্স করলেন, মেক শিওর করলেন দ্যাট, যে দেয়ার ওয়াজ নো ডেঞ্জার, সেখানে কোনো ভয় নেই, সেখানে কোনো বিপদ নেই, ঠিক আছে, অপশন ডি। লাস্ট 20 নাম্বারটা দেখে নি, প্রত্যেকে পারবে, এতই সহজ। হি গিভস এভরি ওয়ান ড্যাশ ইন দ্য ক্লাস অপরচুনিটি ফর প্র্যাকটিস, সে প্রত্যেককে প্র্যাকটিসের জন্য, ক্লাসের প্র্যাকটিসের জন্য অপরচুনিটি দেয়, সুবিধা দেয়। তাহলে ইন দ্য ক্লাস হবে আর কি হবে? ইন দ্য ক্লাস, অপশন বি, হি গিভস এভরি ওয়ান ইন দ্য ক্লাস অপরচুনিটি ফর, ইন দ্য ক্লাস অপরচুনিটি ফর প্র্যাকটিস মানে প্র্যাকটিসের সুবিধা দেয়, ঠিক আছে, প্রত্যেককে, হি গিভস এভরি ওয়ান, প্রত্যেককে, সে ক্লাসের প্রত্যেককে প্র্যাকটিসের সুবিধা দেয়, ঠিক আছে, অপরচুনিটি দেয়, অপশন বি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের 20টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের অন্য বন্ধুরাও তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা দেখতে পারে। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমি যে আগে ইংলিশে ক্লাস করে ফেলেছি অনেকগুলো, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমার চ্যানেলে আরও দু চারটি ইংলিশ ক্লাস আমি দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।